এই যেখানে সিম্বার বাহুবলি চলছে, আমার এখানে এডিট চলছে, এখানে গরম গরম চা আছে, চারটি বিস্কুট চলছে, আর সময় হয়ে গেছে 10:45। কোথায় যাচ্ছ তুমি? সব সেজে গুজে সাদা জামা, পাতি সাদা জামা পরে নীল প্যান্ট, লুঙ্গি পরে যাবো? লুঙ্গি পরেই যাও তুমি খড়গপুরে। খড়গপুর ভালোই লাগবে দেখতে। থ্যাংক ইউ। এদিকে এসো। গাড়িটা কি রেখে দেবো সারা জীবন? না, সারা জীবন রাখবে কেন? আমার কষ্টই হচ্ছে, কুটকুট করে, কুটকুট কুটকুট, গুগুন টুকুন হলো তুমি ভাবছি। দাঁড়িয়ে ধরে উপর ভালোই লাগছে দেখতে। অনেক বছর পর তোমাকে দেখে আমার মন মে বাটারফ্লাই হচ্ছে। কি শোনো, এসব খড়গপুর যাওয়ার নাম করে কারোর সাথে কোথাও ঘুরতে টুরতে চলে যাও না তো? আমার তো আছে, চেহারা দেখে তাই মনে হচ্ছে। ভেরি গুড। সঙ্গে আমি রাজকুমার আর সুমনকেও নিয়ে যাচ্ছি। ওরাও ডেটে যাবে? ওরা কাজ করবে, যেটা দেখিয়ে তুমি আমাকে বলবে যে আমি এগুলো এগুলো করেছি। এটা টিকলুর শেক হচ্ছে, প্রোটিন শেক, এর মধ্যে প্রোটিন পাউডার আর অনেক কিছু যায়। এগুলো খেয়ে এখনো সুন্দর থাকার চেষ্টা করছে, কারণ কি সামনে পুজো আসছে। সামনে পুজো 4 মাস বাকি। বল একদম বাজে কথা বলবে না, বলবে পুজো সামনে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ও সেপ্টেম্বর মানে তো পুজো, মানে 3 মাস পর। ইয়েস। এবার বার্থডে তে কি করব? ছোট ছোট, হ্যাঁ ছোট খুব ভালো ছেলে, ছোট নাইস ছেলে। সেদিনকে ছোটুকে দেখছিলাম, একটা রিল বানিয়েছে। ছোট রিল বানায়? হ্যাঁ ভালো লাগছিল দেখতে, বাচ্চা মানুষ তো। ওই রিলটা কি? ওই তো গাড়িটা বাচ্চা চলে এসেছে। এলে বউ বলি টিকো। আবে ও টিকো, আরে বাহ, সুবহ সুবহ পয়সা গিন রহে হো, মুঝে দোগে ক্যা হাত খরচা? তো এই টাকাটা রেখে দাও, একটা ক্যাফেতে দিতে হতে পারে। ক্যাফের টাকা মানে তো আমারই টাকা। দাও, থ্যাংক ইউ। এখন মা হাসছে। করো করো, কেমন করে ভেঙাচ্ছিলে টিকলুকে দেখাও মা, কেমন করে করছিল দেখাও মা। হ্যাঁ এরকম করছিল, করো করো। শুনি সে কি ভর করেছে মনে হচ্ছে। কদিন ধরে, একদিন না দুদিন বোধ হয় জিভে গেল। আমি বলছি তুমি তুমি তোমার মতন যাও না, ও সোনাই সোনাই করছে, সোনাই যখন যাবার যাবে। আমি জিমে যাচ্ছি ঠিকই, আমি কি তোমাকে বলে যাব নাকি জিমে? আমি আমার মতো জিমে যাই, মাঝরাতে জিমে যাই, 24/7 খোলা থাকে। কিছু না পাগল। আচ্ছা সকালে আমি শেক খাচ্ছি, শেক খাচ্ছি। না না না, আগে আগের মতন করে বলো, যেমন করে বলছিলে শেক খাচ্ছি। ওই তো বলছি শেক খাচ্ছি। শুনি সেটি আছে কি এখন ভাত খেয়ে যাবে কি যাবে না? না ভাত খেয়ে যাবে, ও অসভ্য ছেলে। খুলে দিলে ওর সঙ্গে সত্যি ওকে একটা পাঠিয়ে কোনো ভরসা না। চলো তাহলে, চলো তারপরে এমন একটা অজুহাত দেবে সেটা কিছু বলা যায় না। যে তোমার নাকে কে ছিলে দিয়েছে সিম্বা? নাকে কে ছিলে দিয়েছে? নাকে ছিল হুয়া নাক ইন্ডিয়ান মা কা জলওয়া হে ইয়ে। প্রোটিন শেক খাও কি জবি শেক খাও? সেরকম খেয়েছে নাকি ও নিজে নিজে করেছে? ও তো অতটা পারে না। আমি করিনি তো, আমি করেছি। ও সোনাই করে দিয়েছে? হ্যাঁ পারেনি, একেবারেই পারেনি, ওই জন্য ভাত খেয়ে যাচ্ছে।
মায়ের পায়ের আজকে ইনগ্রেশন হবে, মায়ের ব্যান্ডেজ খোলা হবে, কিন্তু তাও ডক্টর বলেছে যে ব্যান্ডেজ খোলার সঙ্গে সঙ্গে পরে বেশি লাভ যাব হাঁটা চলা করা উচিত না। হ্যাঁ, আজকে সিম্বার স্কুলের একটা মাদার্স ডে প্রোগ্রাম আছে আমাদের ক্যাফেতেই, 4-6 টিকলু যাচ্ছে খড়গপুর, আমি যাচ্ছি এক্সিবিশনে, তো এই জন্য মৌ আর সানিকে বলেছি আসে, দাদা দিদিরা তো নেই, নাহলে দিদিকেই বলে দিতাম যে চলে যেতে, না না হুট করে করা উচিত না। ফার্স্ট লাঞ্চ সব হয়ে গেছে, চললাম এই যে খড়গপুরের টিমের একটা আংশিক ভাগ আজকে চলে যাচ্ছে, তার মধ্যে সুমন রয়েছে, বিষ্ণু রয়েছে, ও আসছে, আর রাজকুমার রয়েছে, সবাই থেকে যাবে, আমি রাজকুমার চলে আসবো, তাই তো? গাড়ি একদম প্যাকড। তুমি দাদাকে জিজ্ঞাসা করো জল খাবে, চা খাবে, কি খাবে, জিজ্ঞাসা করো। জল খাবে, হ্যাঁ খাবো, খাবো ভাই, কফি খাবে, হ্যাঁ খাবো। আচ্ছা তাহলে নীলিমা, নীলিমাকে বলে দাও একটু জল আর কফি নিয়ে আসতে। নীলিমা জল দাদাকে জল কফি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা। পাটা ছাড়িয়ে কেমন লাগছে আমার, অনেক দিন পর না ফুলে আছে, এটা কিন্তু আস্তে আস্তে যাবে। এবার বেরিয়ে পড়বো। এ বাবা দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর এখানে। সিম্বু স্কুলে যে মাদার্স ডে প্রোগ্রামটা হবে তার জন্য ডেকোরেশন চলছে, খুব সুন্দর, ভালো আছেন? প্রিয়া দেখছি কফি বানাতে শিখে গেছে, বাই বাই, দেখে নিও, ঠিক আছে, বাই। ট্যাক্সিতে বসে গেছি, আজকে আমাদের শাড়ি ফাড়ি নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই, সব ওখানেই সাজিয়ে গুছিয়ে এসেছি, তো এবার আমরা এখন মোটামুটি কটা বাজছে আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব, ওই 2:10-15 মধ্যে ওখানে গিয়ে কিছু করার নেই, জাস্ট চাদর ঢাকা আছে, চাদরটা তুললেই হয়ে যাবে। শিবানী আজকের জন্য কতটা এক্সাইটেড? কোলাঘাটে ব্রেক নিলাম একটা, এক্সপ্রেসে দাঁড়িয়েছি, সঙ্গে সুমন রয়েছে, বিষ্ণু রয়েছে, রাজকুমার রয়েছে, একটু টুকটাক ওরা অনেকে ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছে, আমি জানতাম না, এখন বসে একটু ব্রেকফাস্ট লাঞ্চ কিছু একটা মাঝামাঝি করে তারপরে মোটামুটি ওই 3টের মধ্যে ঢুকে যাবো, তারপরে কাজকর্ম করে আবার 5:30-5:30 নাগাদ ওই লেট লাঞ্চ করে তারপর বেরোবো। চায়ের কাপটা বেশ ইউনিক টাইপের, বুঝেছো, ভাসছে চাটা। আমরা চলে এসেছি, আমি আর শিবানী, আর স্টল তোমাদের সাজানোই ছিল, জাস্ট একটু এদিক ওদিক করলাম, এখন ওয়েট করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আশা করছি একটু বৃষ্টিটা কমলে তারপরে ফুটবল হবে। আমরা আজকে আর নতুন কিছু নিয়ে আসিনি, কালকে যা ছিল সেগুলোই আপাতত আছে। শিবানী শাড়িটাকে বললাম ডিসপ্লেতে লাগাতে, এই শাড়িটা খুব সুন্দর,
প্রজাপতি প্রজাপতি দেওয়া, বিয়ের জন্য অনেকটাই পারফেক্ট। তো পোর্টারে করে একটা অর্ডার শিপমেন্ট করে দিলাম, টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। তো একটা অর্ডার শিপমেন্ট করার ছিল, এখন ফ্রি ছিলাম তো বসে ওটা করে দিলাম। এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওয়েদারটা খুবই সুন্দর। আমার কিছু সাবস্ক্রাইবারদের সাথে বাইরেই দেখা হয়ে গেল, এবার ভেতরে যাবো। একটা কফি কফি খেতে তো ইচ্ছা করছে, বাট সকাল থেকে কিছু খেয়ে নেই, এখন যদি কফিটা খাই না তাহলে মানে সিস্টেম বসে যাবে। হালকা কিছু, অল্প কিছু, মেবি স্যান্ডউইচ বা কিছু একটা খাবো, এই হচ্ছে ব্যাপার। খড়গপুর একদম আকাশের মুখ ভার, ঢোকার মুখেই অনেক বৃষ্টি পেলাম। কলকাতার থেকে খবর পাচ্ছি যে ওখানেও মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন 2:30 বাজে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। রাজকুমার নিজের সানগ্লাসটা খুলে পকেটে রেখে দিল, কাল বৈশে গেছে মনে হচ্ছে। বৃষ্টি হয় আজকে সিমির স্কুলে, কিছু একটা ইভেন্ট হচ্ছে ক্যাফেতে, আর সেনা হচ্ছে এক্সিবিশন ডিউটিতে, আর দাদাই হচ্ছে খড়গপুর ডিউটিতে। সেই জন্য আজকে পিপি আর পিপোর ওপরে দায়িত্ব পড়েছে মা বাবার ডিউটি হওয়ার। Happy Father's Day to all of you. We have a small thank you. We have a small program. So I hope you all enjoy. Okay? Thank you. Oh, thank you. Thank you. Hey, Shimbi, come here. Give me a high five. Shimbi, give me a high five. Give me a high five. Give me a high five. Hi. Hey, Shimba. Shimba, give me a high five. পুলিশ বলো, পুলিশ। এই যে এত রাগ কেন? কিছু লাগবে? চকলেট, বেলুন, কিছু লাগবে না? শিবানী নানা বলছিল, আলম না খাও ভালো লাগবে। সিম্বু এখন ক্যাফেতে খুব মজা করছে, মো আর সানিকে তো প্রচন্ড ভালোবাসে, সেটা বলাই বাহুল্য। এবার আমি আর টিকলু আজকের দিনটা মিস করে গেলাম দুজনেই, মানে আমি তো এখানে কথা দিয়ে দিয়েছিলাম, মানে জানতাম না আগে থেকে, ওরা জাস্ট দু তিন দিনের নোটিসে জানিয়েছে যে মাদার্স ডে প্রোগ্রাম হবে, আর এটা অনেক আগে থেকে ফিক্স করা এক্সিবিশনটা। আর আমার যারা সাবস্ক্রাইবার বা যারা ফলোয়ার্স তারা এখানে আসে আমার সাথে দেখা করার জন্য,
শাড়ি কেনাটা না কেনাটা সেটা পরের কথা, বাট ডেফিনেটলি আমি কোথাও গেলে ওরা আসে মোটিভেট করতে আমাকে সবসময়, তো সেরকমই আজকেও অনেকে এসেছিল, তো এবার ওই জন্য মনটা খারাপও লাগছে। বাট হ্যাঁ, মাও যেতে পারতো না, অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান হয়েছিল যে মা থাকবে এখানে, কিন্তু মায়ের যেহেতু আজকেই ব্যান্ডেজ খুলেছে, মায়ের পায়ের অবস্থাটা অতটা ভালো নয়, মানে মাকে বলেছে দু তিন দিন পর বাইরে বেরোতে, অনেক দিন বন্ধ ছিল তো হাওয়া বাতাস লাগেনি, পাটা একটু নীল হয়ে আছে, ফুলে আছে, চামড়াটা একটুখানি নরম হয়ে আছে, তো এটাই প্ল্যান ছিল যে মা আর শিবানী এখানে বসবে আর আমি সিম্বাকে নিয়ে থাকবো ওখানে। বাট ঠিক আছে, মৌসানি টাইম বার করতে পেরেছে, ওরা মজা করছে। কাজ করতে করতে 7:45 বেজে গেল, এবারে আপাতত বিদায়, আবার পরশু আসছি সোমবার, আমার বাড়ি ফিরতে ফিরতে ভালো যাতায়াত হচ্ছে। এই রাজকুমার চলো। শুভঙ্কর কেমন আছো? শুভঙ্কর আমি আছি, চলছে। শুভঙ্কর দীর্ঘ এক মাস এখানে হেফাজতি নিয়ে রেখেছিল, আজকে ও ফিরে যাবে আমাদের সঙ্গে, তো আমরা ঠিক করলাম তিনজনে মিলে একটু সেলিব্রেট করি, এরপর এখান থেকে একটা জায়গায় যাবো, কাজ না আবার খেতে যাবো। আমরা বেরিয়ে পড়েছি আজকের এক্সিবিশন থেকে, অ্যান্ড মৌ আর সানি এসছিলো, এসে মৌ একটা শাড়ি পছন্দ করেছে, ওটা বললাম তুই এখানে নিস না, তুই বাড়িতে গিয়ে তোকে আমি আরামসে পাঠিয়ে দেবো। আর এখন আমরা যাচ্ছি মৌয়ের একটা বন্ধুর বাড়িতে, ওখানে ওর কিছু কিছু নেওয়ার আছে, না হ্যাঁ নেওয়ার আছে, ছোটো কিছু একটা নেওয়ার আছে, মানে কোথাও বসার নেই, তারপরে আমরা ফাইনালি বাড়ি যাব। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে আর আরও পড়বে মনে হচ্ছে, টিকলু তো এখনও বেরিয়েছে কি না খড়গপুর থেকে আমি জানি না, দেখি। আর আজকের এক্সিবিশন ওয়াজ ওকে, কালকের থেকে আজকে ফুটফল আরোই কম ছিল, ওই যা এসেছে আমার ফলোয়ার্সরা আমার সাবস্ক্রাইবাররা এসেছে, তো ওইটা নিয়ে একটুখানি আমাদের সবারই একটু মনটা আমাদের খারাপ ছিল, কারণ হচ্ছে যে মানে ফুটফলে যদি না হয় তাহলে বসে থেকে লাভ নেই, আর যদি আমার সাবস্ক্রাইবাররা আর ফলোয়ার্সরাই যদি আসছে আমার কাছ থেকে শাড়ি কিনতে, তারা আমার কাছ থেকে ডিরেক্ট কিনতে পারে, তাদেরও কষ্ট করে আসতে হবে না, আমাকে ওখানে বসে থাকতে হবে না। আর এখন ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টাইম, যেহেতু নেক্সট উইকই আমাদের ক্যাফে ওপেনিং আছে, তো কালকে আমি আর কন্টিনিউ করছি না, আমি জিনিসপত্র গুটিয়ে চলে এসেছি। বাট হ্যাঁ, এটাও আমি বলবো না যে আমার মানে একেবারেই নিরাশ হয়েছি, সেটাও বলবো না, মানে রেনবো ইভেন্টস বা চন্দ্রিমাদি যে ইভেন্টটা করেছিল খুব ভালোভাবে করেছিল, সিটিং এভরিথিং সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হ্যাঁ ফুটফলটা হয়তো ওনারা হয়তো সেই প্রচারটা করতে পারেননি, মেবি হয়তো নেক্সট টাইম করবেন, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে বাড়িতে যাই, বাড়ি গিয়ে ডিটেলসে কথা বলছি। না গেলে হয় নাকি, সবাই থাকবি তো তোরা ওখানে গিয়ে, এই উইকেন্ড না হলেও পরে হ্যাঁ, ওখানে আমি তোকে বলেছি ওখানে থাকলে দারুণ মজা লাগবে, হ্যাঁ 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 ব্লগগুলো দেখি তো আর খুব লোভ হয়, ভালো লাগে, পাতাগুলো নড়ছে আরো বাড়ানো এমন ভাবে ব্লগ করে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা আমার খুব ফেভারিট, মানে আমি ওই ওই ওইটুকু জায়গায় ভাড়া দিয়ে ওই বাকিটা ফ্রি পেয়েছি, এত সুন্দর। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ বলার দরকার নেই, আসলে বাবা না। আর আজকে কিউ আমাদেরকে আজকে ওই সিনেমা ইভেন্টে ইনক্লুড করা, বিকজ তার কারণ আছে, বিকজ আমি চাই যে এবছর 10th অ্যানিভার্সারিতে সিম্ভুর একটা ছোট ভাই বা বোন আসুক, আমি ফিল করাতে চেয়েছিলাম, হচ্ছে আমি ম্যামকে বলেছি যে ম্যাম when I have my child আমি ওকে কিন্তু লিটল মিলিয়নিয়ারে দেবো, ম্যামরাও খুশি হবে, ওয়াও we have a prospect here আমি শুনছিলাম, সেনা সব গল্প শুনছি, তোর যখন খবর হয়ে যাবে মানে গুড নিউজ এসে যাবে তখনই ফর্মটা আমি ফিল আপ করব। তোমার মজা লেগেছে আজকে? আমারও খুব মজা হয়েছে, প্রচুর ভিডিও এসে গেছে আমার কাছে, আমি বাড়িতে গিয়ে দেখবো, তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে, ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ বাই বাই, তোর জিনিসগুলো আমি পরে পাঠিয়ে দেবো, হ্যাঁ 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 শাড়িগুলো, হ্যাঁ ট্যাটু ও মাই ডিয়ার, কি মা ট্যাটু চকলেট লেগে আছে, ট্যাটু চকলেট কে লাগিয়ে দিয়েছে বাবান, বাগুলি কোথায়, বাগুলি তো এখন ঘুরতে গেছে, দেখি হাত দাও দেখি, আমার বাবা ট্যাটু করেছে গো, তুমি ডান্স করেছো স্কুলে, শুধু বন্ধুরা এসেছিল, কি বললো ফ্রেন্ডরা, বলি বাবুলি আর কে এসেছিল, মো আর কে এসেছিল একটু বলতো,
সানি বয় এসেছিল কি কান্না সিম্বা টিকু কই টিকু মা পা কেমন আছে ঠিক আছে জি পা মা সানি বয় গেছে না চলে এলাম গাড়িতে না না সানিমও গেছে খুব ভালো হয়েছে বাবা ওদের জন্য ওয়েট করছিলাম ও আজ অনেক হেল্প করেছে সিম্বাকে নিয়ে নিচে ছিল ওর ছিল সেখান থেকে সিম্বাকে উপরে রেখে দিয়ে আবার সোনার কাছে গেছে ওকে নিয়ে এসছে হ্যাঁ নালে ট্যাক্সি পেতামই না আমরা প্রচন্ড বৃষ্টি ওদিকটা আরো বৃষ্টি হচ্ছে যাই হোক চা খাবে নাকি তুমি নাকি তোমার ট্যাক্সি বুক করে দি সে ট্যাক্সি বুক করে দি হ্যাঁ বাইক বুক করে দি হ্যাঁ বাইক বুক করে ট্যাক্সি মিক্স দিস না ও গা গোলায় বাইকে গেলে হাওয়াটা পায় তো হ্যাঁ হ্যাঁ কষ্ট হয় না সারাদিন আজকে কিছু খাওয়া হয়নি সকালে কফি খেয়ে গেছিলাম ওখানে একটা কি যেন খেলাম আমরা কলা পাতা মোমো হয়েছিল বুঝলে কলা পাতা মোমো আচ্ছা তো আমি দুটো খেলাম নীলিমা এই শিবানী দুটো খেলো ব্যাস ওটুকুনি আর ডাল আছে এটা কি মুগ ডাল না মুসুর ডাল আচ্ছা মুসুর ডাল বেগুন পোড়া ভাত আর পাবদা মাছের ঝাল আছে এই যে এটা খুব ভালো লাগে খেতে এটা মা করে এটা একটা স্পেশাল ভাবে প্যাড়া দেখতে পাচ্ছ এটা খেতে আরম্ভ করে দিয়েছি ঝাল লেগে গেছিলো গৈরিকা দিরা তারাপীঠ থেকে নিয়ে এসছে আমাদের জন্য ওদের বাড়িতেই ছিল এখন ওরা আসতে পারছে না বৃষ্টি ফিষ্টি বলে চন্দনদা এক বন্ধুর হাত দিয়ে পাঠিয়েছে প্যাড়া লাড্ডু আর সিম্বার জন্য চকলেট ঢুকলাম একটু আগে আধা ঘন্টা মতো হয়েছে মামনি ওয়েট করছিল আমার জন্য খাই তাই উপরে উঠেছে খুব ক্লান্ত জিভে কামড় পড়লো বাড়ি কালকে নিজেদের একটু আজকে আমরা তিনজনে তিন দিকে হয়ে গেছিলাম হ্যাঁ আমি সত্যি টিকলুকে প্রচন্ড মিস করেছিলাম তার কারণ হচ্ছে আমি টিকলুকে কোথাও একলা যেতে দিই না মানে জবে থেকে আমাদের বিয়ে হয়েছে 7-8 বছরে আমার মনে হয় না খুব কম যদি টিকলু যায় একলা তাহলে নয় দাদা থাকে বা বাবি থাকে নালে সুব্রদাদা থাকে এদের সাথেই আমি একলা ছাড়ি নালে আমি টিকলুকে একলা ছাড়ি না মামুনির একটা অদ্ভুত একটা ইয়ে ছিল কে একলা কোথাও যেতে দিত না গেলেও বারে বারে ফোন করতো আসলে এখন আমি বুঝতে পারি টেনশনটা ও জিনিসপত্র ভুলে যায় এদিক ওদিক জিনিসপত্র রেখে চলে আসে তারপরে হুটহাট করে লাগিয়ে ফেলে মনে করো যাচ্ছে দরজায় দুম করে কুনুইটা লেগে গেল এগুলো ও খুব করে খুটখাট ওর খুব লাগে তো ওই জন্য আজকে ওকে দূরে গেছে খড়গপুরে দাদাও ছিল না সাথে তবে রাজকুমার ওরা ছিল কিন্তু আমার একটু টেনশন হচ্ছে যাই হোক বাড়ি চলে এসেছে চলো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে যেটা ঝকঝকে ঝকঝকে তকতকে সুন্দর মাদার্স ডে ওয়ালা ব্লগ নিয়ে কালকে 12ই মে মাদার্স ডে এবং কালকে আমার ভাই ঘন্টুষেরও বার্থডে তো চলো হ্যাঁ কালকে সকাল উঠে উইশ করব এখন আপাতত ঘুমিয়ে পড়ি লাভ ইউ অল ল্যাভেন্ডার